কিভত রাষ্ট্রপতি জেলেনস্কী খাবতি যুদ্ধত প্রাণ হেরুয়া শিশুর স্মারক পরিদর্শন করিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। অশ্রুসিক্ত নয়নে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেইনের ধ্বংসস্তূপ, কণ কণ শিশুর অকাল মৃত্যুর কেবাখনো ছবি দেখুয়াই দুঃখ প্রকাশ করলে জেলেনস্কীয়ে। কলে যুদ্ধর পরিসমাপ্তি করাত ভারতে লব পারে বিশেষ ভূমিকা, ভারতের হাতত আছে চাবিকাঠি। ইন্ডিয়া উইল প্লে দিস রোল, আই থিঙ্ক দ্যাট ইন্ডিয়া বিগেন টু রিকগনাইজ দ্যাট দিস ইজ নট জাস্ট কনফ্লিক্ট, দিস রিয়েল ওয়ার অফ ওয়ান ম্যান and his name is Putin against whole country which name is Ukraine and you're a big country, you have big influence and you can stop Putin and you can stop and halt his economy and put him really on his place. প্রধানমন্ত্রী কলে ভারত সদায় শান্তির পক্ষত, কোন কোন শিশুর মৃত্যু সহজে লব নোৱাৰি। 1991 চনের স্বাধীনতার পিছত এগারী ভারতীয় প্রধানমন্ত্রী প্রথমবারের ইউক্রেইন ভ্রমণ করে। বিশ্বগুরুর ইউক্রেইন ভ্রমণত উৎফুল্লিত জেলেনস্কি। জুলাই মাহত মস্কোত রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাডিমির পুতিনের সঙ্গে সম্মিলনের ছয় সপ্তাহ পিছত মোদীর এই ইউক্রেইন ভ্রমণ। কিভত রেলওয়ে স্টেশনত ইউক্রেইনের কেবাগৰাকী গুরুত্বপূর্ণ মন্ত্রী আর ভারতীয় দূতাবাসের কূটনীতিবিদে প্রধানমন্ত্রীক আদরণি জনায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে বটানিক্যাল গার্ডেনত থাকা জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতিমূর্তিত শ্রদ্ধাঞ্জলি জানায়। প্রথমে কর্মর্দন, তার পিছত পরস্পর আলিঙ্গন। ইউক্রেইনের রাষ্ট্রপতিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম কিভ ভ্রমণক ঐতিহাসিক বলেও অভিহিত করে। মহাত্মা গান্ধী কি ধরতি জিসনে পুরে বিশ্ব কো শান্তি কা সন্দেশ দিয়া, আমারা পক্ষ হ্যায় শান্তি শান্তি কে হর প্রয়াস মে ভারত আপনি সক্রিয় ভূমিকা নিভানে কে লিয়ে তৈয়ার হ্যায়। দুয়োরে মাজত প্রতিনিধি পর্যায়ের এলানি গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়। আনহাতে দ্বিপাক্ষিক আলোচনার সময়ত মোদীয়ে জেলেনস্কীক কৈছিল ইউক্রেইন আর রাশিয়া দুয়োখন দেশে চলিত যুদ্ধর সমাপ্তির উপায় বিচারি একেলগে বহিব লাগে আর 2022 চনের ফেব্রুয়ারিত সংঘর্ষর আরম্ভণির পরাই ভারত শান্তির পক্ষত আছে। মোদীর আগমনের পাছতেই দুয়ো দেশের মাজত সম্পন্ন হয় চারিখনকৈ চুক্তি। দ্বিপাক্ষিক আলোচনার সময়ত মোদীয়ে জেলেনস্কীক ভারত ভ্রমণের বাবে আমন্ত্রণ জনায়। ইফালে ইউক্রেইনের রাষ্ট্রপতি ভ্লাডিমির জেলেনস্কী শুক্রবারে কয় যে ভারত ভ্রমণের অপেক্ষাত আছে, সুযোগ সুবিধা মিলিলেই ভারত ভ্রমণ করব জেলেনস্কীয়ে। ইয়ার পূর্বে পোলেন্ড ভ্রমণ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। ভারতীয় প্রধানমন্ত্রীজনে পোলেন্ডতো এয়া যুদ্ধর সময় নহয় বলে আড়াই বছর চলি থাকা যুদ্ধর অবসানের পোষকতা করে। পোলেন্ডর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাস্ককো ভারতে কেতিয়াও যুদ্ধর পক্ষত নাই বলে মন্তব্য করে। মোদীর রাষ্ট্রীয় ভ্রমণের সময়ত পুতিনের লগত অন্তরঙ্গ সময়ের ফটো বিশ্বর সংবাদ মাধ্যমত দেখার পাছতেই ক্ষোভেরে টুইট করেছিল জেলেনস্কীয়ে। ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।